প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকবে, এটাই আমি প্রত্যাশা করি। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রত্যয় নিয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্র প্রত্যয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমি যে ক্লাসে পাঠ দেবো সেটি হলো শ্রেণী সপ্তম বিষয় বাংলা দ্বিতীয় পত্র, উপস্থিত বাইশজন, তাং 7/9/2022 ইংরেজি। তাহলে আজকের পাঠের বিষয় প্রত্যয়। প্রত্যয় কাকে বলে আমরা প্রথমে জানবো। প্রত্যয় কাকে বলে বা প্রত্যয়ের সংজ্ঞা, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে। প্রত্যয় শব্দ গঠনের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা ভাষায় শব্দ গঠনের যে উপায়, প্রত্যয়টি তার মধ্যে এই বাদে উপসর্গ, এরপরে বিভক্তি, এরপরে তোমার সমাস, এই কয়টি বিষয় নিয়ে শব্দ গঠিত হয়। তাহলে প্রত্যয় কোনো শব্দ বা ধাতুর পরে বসে, প্রত্যয় বসে ধাতুর পরে, ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন হাত যোগ আ, হাতা। হ্যাঁ, এখানে হাত হয়েছে মূল শব্দ আর আ হয়েছে প্রত্যয়। তাহলে হাতের সাথে আ প্রত্যয় যুক্ত হইয়া নতুন একটা শব্দ গঠন করছে হাতা। এরপরে হাত যোগ অল, হ্যাঁ, হাত এর সাথে অল প্রত্যয় যুক্ত হইয়া তোমার নতুন শব্দ গঠন করছে, সেটা হলো হাত। এই অল প্রত্যয় আর হাতা প্রত্যয়, আ প্রত্যয়, আ প্রত্যয় হাতা, আ প্রত্যয় যুক্ত হইয়া হলো হাতা, হাত যোগ আ। হ্যাঁ, তাহলে আটা হলো প্রত্যয়, আ হলো প্রত্যয়, আর তাহলে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে হাতা। এরপরে হাতল হয়েছে হাত যোগ অল, অল প্রত্যয় যুক্ত হয়ে হাতল হয়েছে। এরপরে ক্রি যোগ তব্য, কর্তব্য। তাহলে তব্য প্রত্যয় যুক্ত হইয়া তোমার কর্তব্য হয়েছে। এরপরে ক্রি যোগ অক, অক প্রত্যয় যুক্ত হয়েছে, তার যুক্ত হয়ে হয়েছে কারক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে অ আ প্রত্যয় যুক্ত হয়েছে, অল প্রত্যয় যুক্ত হয়েছে, আ প্রত্যয় যুক্ত হয়ে হাতা হয়েছে, আর অল প্রত্যয় যুক্ত হয়ে হাতল হয়েছে। হ্যাঁ, এরপরে ক্রি যোগ তব্য, তব্য প্রত্যয় যুক্ত হইয়া হয়েছে কর্তব্য, আর ক্রি যোগ অক, অক প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে কারক। তাহলে প্রত্যয় দুই প্রকার, একটা হলো কৃত প্রত্যয় আর একটা হলো তদ্ধিত প্রত্যয়। এখানে ক্রি মূল শব্দ বা ক্রিয়ামূল, এই জন্য একে ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়েছে তব্য, এটা হয়েছে কর্তব্য। তাই ক্রিয়ামূলের সাথে যেটা যুক্ত হয়েছে তাকে বলে কৃত প্রত্যয়, আর নাম শব্দের শেষে যেটা যুক্ত হয়, যুক্ত হয়েছে তাকে বলে তদ্ধিত প্রত্যয় বা নাম প্রত্যয়। এখানে হাত একটা নাম, এখানে হাত নাম, এটা হচ্ছে বা হাতা, হাতা, জামার হাতা, একটা নাম, এই জন্য তোমার যুক্ত হাত শব্দের সাথে আযুক্ত হাত হাতা হয়েছে। আর হাতল, হাত একটা নাম, হাত মানুষের হাত, এর সাথে অল যুক্ত হয়ে হাতল হয়েছে, এটা তদ্ধিত প্রত্যয়। আর কৃত প্রত্যয় হলো ক্রিয়ামূল, ক্রি এটা হচ্ছে ক্রিয়ামূল, এর জন্য ধাতু বা ক্রিয়ামূল এর সাথে যুক্ত হয়েছে দ্রব্য, এটা হচ্ছে কৃত প্রত্যয়। আর ক্রি যোগ অক, এটাও ক্রিয়ামূল, ক্রি এর সাথে যুক্ত হয়েছে অক, তাকে কারক, এই কারক হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কারক, কারক শিক্ষার্থী বন্ধুরা প্রত্যয় সাধারণত প্রধানত দুই প্রকার, কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় হলো যেরকম ক্রি যোগ অক, কারক বা ক্রি যোগ তব্য, কর্তব্য, এটা হলো ক্রি মূল শব্দ, ক্রিয়ামূল, এটা হয়েছে কৃত প্রত্যয়। আর ধাতু বা নাম শব্দ হলো হাত বা হাত, হাত এর
সাথে নাম হাত হইছে নাম এর জন্য এর সাথে অল যুক্ত হইছে হাত হ্যাঁ হাত যোগ কর আর হাতা হাত এটা নাম এর সাথে আ যুক্ত হইছে এর জন্য হাতা হইছে এছাড়াও অনেক আরও উদাহরণ আছে যেরকম কৃত প্রত্যয়ের উদাহরণ চলন্ত ডুবন্ত আমি লিখে দেখাচ্ছি তোমাদের কৃত প্রত্যয় চলন্ত চলন্ত চল যোগ অন্ত চলন্ত ডুবন্ত ডুবন্ত ডুব যোগ অন্ত ডুবন্ত পড়ুয়া পর পড়ুয়া পর যোগ মুয়া পড়ুয়া ডুবুরি ডুবুরি ডুব যোগ পুরি ডুবুরি এগুলো সাধারণত কৃত প্রত্যয়ের উদাহরণ এখানে চল চল হয়েছে মূল ক্রিয়ামূল এর সাথে অন্ত যুক্ত হয়েছে চলন্ত এরপরে ডুবন্ত ডুব হয়েছে মূল শব্দ ক্রিয়ামূল এর সাথে অন্ত যুক্ত হয়েছে পড়ুয়া পর যোগ উয়া পড়ুয়া মানে পর সব ক্রিয়ামূলের সাথে উয়া যুক্ত হয়েছে মানে উয়া প্রত্যয় ডুবুরি ডুব ক্রিয়া এর সাথে উনি যুক্ত হয়েছে ডুবুরি তাহলে কৃত প্রত্যয় সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ধারণা হয়েছে ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে এরপরে আমরা আসি তদ্বিত প্রত্যয় সম্পর্কে তদ্বিত প্রত্যয় সেরকম নাম শব্দ শব্দের সাথে যুক্ত হয়েছে নাম শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্বিত প্রত্যয় বলে যেরকম ঢাকা যোগ আই সমান সমান ঢাকায় বাবু যোগ গিরি সমান সমান বাবু গিরি গিরি বোন যোগ আই বোনাই সমান সমান বোনাই এরপরে বোনাই ডাক্তার যোগ খানা সমান সমান ডাক্তার খানা এই শব্দগুলো আচ্ছা মূল শব্দ নাম নাম শব্দ ঢাকা একটা নাম বাবু একজনের নাম বোন একজনের নাম ডাক্তার একজনের নাম তাহলে ঢাকা যোগাই ঢাকায় এরপর বাবু যোগ গিরি বাবু গিরি এরপর বোন যোগ আই বোনাই এরপর ডাক্তার যোগ খানা ডাক্তার খানা এগুলো সাধারণত তদ্বিত প্রত্যয়ের উদাহরণ শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পেরেছো তদ্বিত প্রত্যয় কি নাম শব্দের শেষ সাথে যেগুলো যুক্ত হয় তাকে তদ্বিত প্রত্যয় বলে সোনালি যেরকম সোনা যোগ আলী সোনালি সোনা যোগ আলী সোনালি এরপর বাঘা বাঘা বাঘ যোগ আ সমান সমান বা ঘা এই শব্দগুলো সাধারণত তদ্বিত প্রত্যয় উদাহরণ শিক্ষার্থী বন্ধুরা আজ আমি বাংলা শব্দ গঠনে প্রত্যয়ের যে ভূমিকা প্রত্যয় সম্পর্কে আলোচনা করলাম অর্থাৎ যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি কোনো ধাতু বা ক্রিয়ামূল অথবা নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থবোধক নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে প্রত্যয় দুই প্রকার কৃত প্রত্যয় ও তদ্বিত প্রত্যয়
কৃত প্রত্যয় প্রধানত দুই প্রকার। হ্যাঁ, কৃত প্রত্যয় সম্পর্কে ধারণা দিলাম, ধরো ক্রি যোগতব্য কর্তব্য, ক্রি হয়েছে মূল শব্দ ধাতু, এটা ক্রিয়ামূল, একে বলে কৃত প্রত্যয়। আর কারক ক্রি যোগ অক কারক, হ্যাঁ, এবং পর যোগ অন্ত পর, এটা ক্রিয়ামূল, এইগুলো হলো ক্রিয়ামূল। পরন্ত ডুবন্ত ডুব ডুব, এটা ক্রিয়ামূল। এই জন্য ক্রিয়ামূলের সাথে যে বর্ণবর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলে কৃত প্রত্যয়। এগুলো হলো কৃত প্রত্যয়ের উদাহরণ। এরপরে তদ্বিত প্রত্যয়, তদ্বিত প্রত্যয় হলো নাম শব্দের শেষ শেষে যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, যেমন সোনা যোগ আলী সোনালি, হ্যাঁ সোনালি, তারপরে বাঘ যোগা বাঘ, হ্যাঁ সোনালি, সোনা সোনালি, সোনা যোগ আলী সোনালি, বাঘ যোগা বাঘা, হ্যাঁ বাঘ যোগা বাঘা, তারপর ঢাকা যোগ আই ঢাকা মূল শব্দ নাম বা নাম, সোনা নাম বাঘ নাম, এই জন্য এটা তদ্বিত নাম শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত তাকে তদ্বিত করতে হয়। বাবু যোগ গিরি বাবু গিরি, বোন যোগ আয় বোনাই, ডাক্তার যোগ খানা ডাক্তার খানা, এগুলো সবই তদ্বিত প্রত্যয় উদাহরণ। শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের প্রত্যয় সম্পর্কে ধারণা দিলাম, প্রত্যয় কয়েক প্রধানত কয়েক প্রকার ও কী কী, এবং উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম প্রত্যয় বাংলা শব্দ গঠনে বিশেষ ভূমিকা রাখে, এ সম্পর্কে তোমাদের ধারণা দিলাম। আগামী ক্লাসে তোমাদের প্রত্যয়ের কৃত প্রত্যয় আবার দুই ভাগে, তদ্বিত প্রত্যয় আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, এ সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দিব। আজ আর নয়, আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা আগামী ক্লাস হয়ে তোমরা সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে সুন্দর থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আমি আমার ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।